মানে আপনি 15 বছরে 9 কিলোমিটারের একটা মেট্রো রেল করেছেন, তারপরে আপনি এটা নিয়ে এত দম্ভি দম্ভি, এটা করবার কি কারণ আছে আপনি বলেন? আপনি দ্বিগুণ টাকা দিয়ে করেছেন, 3 গুণ টাকা দিয়ে করেছেন। আপনি মেট্রো রেলের যে ভাড়া ধরেছেন কলকাতার চাইতে 3 গুণ বাংলাদেশে, মুম্বাইয়ের চাইতে 2 গুণ বাংলাদেশে, আপনার পৃথিবীর যে কোনো দেশের চাইতে, করাচির চাইতে 2 গুণ। কি কারণে এটা হবে বলেন? কয়েকদিন আগে পররাষ্ট্রমন্ত্রী বললেন না, ভারতে গিয়েছিলাম, তাদেরকে বলে এসেছি বাংলাদেশে হাসিনা সরকারকে আবার ক্ষমতায় রাখতে হবে যে কোনো মূল্যে। আপনি যেভাবেই বলেন, আওয়ামী লীগ এখন সেই মানুষ থেকে যোজন যোজন দূরে। এই 15 বছরে বিএনপির একজন লোককে আপনারা ছোটাতে পেরেছেন? দায়িত্বশীল কোন লোককে আপনারা বলেন দলকে একবার ভাঙতে পেরেছেন? রংপুর যদিও আওয়ামী লীগের অঞ্চল না, কিন্তু তাই বলে আওয়ামী লীগ সব শেষ অবস্থানে 4 নম্বর 5 নম্বর যে চলে গেল, একটা মাত্র সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হয়েছে আপাত সমকালীন সময়ে, যেখানে বিএনপি অংশগ্রহণ করেনি বলে এই নির্বাচনটা, যেহেতু তাদের জোটে জোটের মধ্যে তারা ভেবেছিল কম্পিটিশন হবে, সেই জন্য এই নির্বাচনটা তারা সুষ্ঠু দিয়েছে। এই এর রেজাল্ট যেটা হলো, যতই আওয়ামী লীগের অঞ্চল না হোক, বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত আওয়ামী লীগ বা বিএনপির মতো রাজনৈতিক দলের এরকম করুণ দশা হবে, এটাকে কেউ কোনদিন ভেবেছে আপনি বলেন? জামানত বাজেয়াপ্তর যুগে যে আওয়ামী লীগ প্রবেশ করলো, কি কারণে তাদের এই অবস্থা হলো? নিশ্চয়ই এটার পোস্টমর্টেম কি আওয়ামী লীগের দরকার নাই? এত পুরনো একটা রাজনৈতিক দল কিভাবে তারা, যতই তারা বলুক যে বিএনপি 15 বছর যাবত বলছে যে বিএনপি থাকবে না, বিএনপি টিকবে না, বিএনপির অস্তিত্ব সংকটে পড়বে, বিএনপি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, বিএনপি এটা হবে ও এটা হবে, আরে ভাই এই যে যে জিকির করছেন, এই 15 বছরে বিএনপির একজন লোককে আপনারা ছোটাতে পেরেছেন? দায়িত্বশীল কোন লোককে আপনারা বলেন দলকে একবার ভাঙতে পেরেছেন? আপনারা পারেননি। যে দলের শীর্ষ নেত্রী এখনো জেলে, যে দলের দ্বিতীয় প্রধান ব্যক্তি 12-15 বছর যাবত দেশের বাইরে, তৃতীয় ব্যক্তি এখনো জেলে, কারারুদ্ধ করেছে 92টা মামলা দিয়েছেন, হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মামলা, এই যে বাস্তবতা, এখনো হাজার হাজার নেতাকর্মী জেলে, তারপরেও একটা রাজনৈতিক দল, আপনি বিকালবেলা পারমিশন দিয়েছেন সন্ধ্যাবেলা, আর পরের দিন লক্ষ লক্ষ লোকের সমাবেশ করে ফেললো, ইজ ইট এ ম্যাটার অফ জোক? এত সহজ কোনো বিষয় আওয়ামী লীগ করে দেখা, আওয়ামী লীগ কেন কাউন্টার সমাবেশ কি কারণে করতে যায়? এটা তো তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব, স্পষ্ট তো রাজনৈতিক দেউলিয়াত্ব। সেজন্যই আমি বলেছিলাম যে আওয়ামী লীগ নীতিহীন আদর্শ, এক সময় গণমানুষের জন্য আন্দোলন করেছে আওয়ামী লীগ, ভোটের জন্য ভাতের অধিকার দিলে, এটাও সত্য। আওয়ামী লীগের সংগ্রামী ঐতিহ্য আছে, হোসেন সৈয়দ সরাদ্দি, শেরেবাংলাকে, ফজলুল হক, শেখ মুজিবুর রহমান, তাতাউর রহমান খান, শামসুল হক, অনেক, তাজউদ্দিন আহমেদ, অনেক মহামানবের অবদান আছে, আবুল হাশিম। এই আওয়ামী লীগ আজকে গণবিরোধী ভূমিকায় কি কারণে অবতীর্ণ হলো? শুধুমাত্র ক্ষমতার নেশা তো? ক্ষমতায় টিকে থাকবার জন্যই কি? লুট মানে দেশটাকে লুটপাট করে ফেলবার জন্যই কি? ব্যাংকগুলোকে লুটপাট করে ফেলবার জন্যই কি? এই স্টক শেয়ার মার্কেটকে লুটপাট করে ফেলবার জন্য, এর জন্যই কি মানুষ রাজনীতি করে? এর জন্যই কি আওয়ামী লীগের জন্ম হয়েছিল? এর জন্যই কি আওয়ামী লীগের জন্য মহামানবরা আত্মাহুতি দিয়েছেন, সংগ্রাম করেছেন, ত্যাগ স্বীকার করেছেন? এটা আজকে আওয়ামী লীগের জন্য একটা চরম ট্র্যাজেডি। আপনি যেভাবেই বলেন আওয়ামী লীগ এখন সেই মানুষ থেকে যোজন যোজন দূরে। কিন্তু পাশাপাশি আপনি বলছেন একদিকে জামানত জামানত হারানোর যুগে প্রবেশ করেছে, অন্যদিকে বাংলাদেশকে আওয়ামী লীগ সরকার মেট্রো রেলের যুগে প্রবেশ করিয়েছে। আমি সেটা বলছি আপনি সেই আওয়ামী লীগের কথা বলছি, কি হতো আপনি, আমি যদি মানে সরলীকরণ করেও বলি, আওয়ামী লীগ যে রাজনীতি আজকে যেখানে যে বাঘের পিঠে চড়ে বসছে, এখান থেকে তারা যে নামতে পারছে না, নামার সাথে সাথেই তারা যে বিলীন হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে, বাঘেই তাদের খেয়ে ফেলবে, এই ভয়ে তারা নামতে পারছে না, কি কারণে তারা এখানে গেলেন আপনি বলেন? লুটপাটের জন্য রাজনীতি, বিদেশে বেগমপাড়া তৈরির জন্য রাজনীতি, বাংলাদেশের ব্যাংক গুলোকে গিলে খেলে খাওয়ার জন্য রাজনীতি, গোটা ভোট ব্যবস্থাকে আপনি রাতের বেলায় গিলে খেয়ে ফেলবেন, এর জন্য রাজনীতি, ভোটের আগে আপনি ভোট করে ফেলবেন, এর জন্য রাজনীতি, এটা কি মুক্তিযুদ্ধের কোন চেতনার মধ্যে পড়ে আপনি বলেন? আওয়ামী লীগ নামক পুরনো একটা রাজনৈতিক দল, সেই দল এই জায়গায় অবতীর্ণ হবে, এই জায়গায় আসবে, এই 15 বছর ব্যাপী বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসবে অক্টোপাসের মতো, এটা কি কোনো কাম্য হতে পারে? আওয়ামী লীগ কেও প্রয়োজন। আমি বলি আওয়ামী লীগ যত তাড়াতাড়ি সত্যের পথে, ন্যায়ের পথে ফিরে আসবে, তত তাড়াতাড়ি আওয়ামী লীগের জন্য মঙ্গল, আমাদের জন্য মঙ্গল, এই দেশের জন্য মঙ্গল। দেখেন ওই যে উনি বলছিলেন আমাদের পাঞ্জাব ভাই, দু একটা কথা বিদেশিদের ইন্টারফিয়ারেন্স এর বিষয়ে, খুবই দুর্ভাগ্যজনক। বিদেশিরা শোনেন পৃথিবীর কোথায় কি হচ্ছে, আমেরিকায় কোথায় সাম্রাজ্যবাদী আচরণ করছে, সে যদি বাংলাদেশে অন্যায় অনিয়মের বিরুদ্ধে কথা বলে, সেটা যদি আমার স্বার্থের সাথে যায়, দেশের মানুষের স্বার্থের সাথে যায়, আমরা কেন সেটা গ্রহণ করব না? কি কারণে আমরা গ্রহণ করব না? বরং বিদেশিদেরকে বাংলাদেশের রাজনীতিতে ইন্টারফেয়ারেন্স এর সুযোগ বারবার আওয়ামী লীগ করে দিয়েছে। অন ইলেভেন রেনেটা লক ডেসালিয়ন, আপনি তার ভূমিকা দেখেছেন, বাংলাদেশে অন ইলেভেন নামক যে একটি সেনা সমর্থিত সরকার,
এই সরকার আনবার পেছনে আওয়ামী লীগের প্রত্যক্ষ ভূমিকা ছিল, এবং আওয়ামী লীগ বলেছিল যে আমরা আমাদের আন্দোলনের ফসল এই সরকার। প্রণব মুখার্জির দ্য কোয়ালিশন ইয়ার্স বই যদি আপনি পড়েন, স্পষ্টতই সেখানে পরিষ্কার লেখা আছে 1/11 এবং জেনারেল মঈন তার কি ভূমিকা ছিল, এবং তৎপরবর্তীতে জেনারেল মঈনকে কিভাবে রিলিফ দেওয়া হবে, তার ক্যান্সার চিকিৎসার জন্য আমেরিকায় টাকা পাঠানো হবে, তার আর্মি সেনাপ্রধানের পদ কিভাবে নিরাপদ রাখা হবে, সমস্ত বিষয় পরিষ্কার করে এই প্রণব মুখার্জিকে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিত্ব, এই বঙ্গবন্ধু পরিবারের সবচাইতে আপনজন এবং তাদের সাথে আত্মিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, তিনি কি মিথ্যা লিখেছেন? কয়েকদিন আগে পররাষ্ট্রমন্ত্রী বললেন না, ভারতে গিয়েছিলাম, তাদেরকে বলে এসেছি বাংলাদেশে হাসিনার সরকারকে আবার ক্ষমতায় রাখতে হবে, যে কোনো মূল্যে রাখতে হবে। এটা কি বাংলাদেশের কূটনীতি, কোন ধরনের কূটনীতির মধ্যে পড়ে? এই বিদেশিদের কে ডেকে আনছে? আমেরিকার বিরুদ্ধে এত কথা বললেন, কয়েকদিন আগে তো পররাষ্ট্রমন্ত্রী আমেরিকায় গেলেন, সেখানে গিয়ে আমেরিকায় যে বললেন আমার বাড়ি ছিল না, আমার ঘর ছিল না, আমি একজন অসহায় মানুষ ছিলাম, আমার হাঁটার জায়গা ছিল না, কিচ্ছু ছিল না, খাবার ছিল না, এই আমেরিকা আমাকে খাবার দিয়েছে, এই আমেরিকা আমাকে চাকরি দিয়েছে, আমাকে বাসস্থানে, আমি আমেরিকার কাছে চিরকৃতজ্ঞ। তোমরা বিএনপি কে বলে দাও বিএনপি যাতে নির্বাচনে আসে। কি বলবেন আপনি এগুলাকে? ডাবল স্ট্যান্ডার্ড পলিটিক্স ছাড়া যখন যেভাবে দরকার, আওয়ামী লীগ তখন মুক্তিযুদ্ধের চেতনাকে সেভাবে ব্যবহার করে, জামাত ইস্যুকে সেভাবে ব্যবহার করে, এবং বিদেশি ইস্যুকে সে একইভাবে আওয়ামী লীগ ব্যবহার করে। এটা করতে তারা বদ্ধপরিকর। সেটা না করে মানুষের সাথে যদি আওয়ামী লীগ থাকতো, হ্যাঁ আওয়ামী লীগ কিছু উন্নয়নের কথা বলতেই পারে। আগের আমি যদি বলি যে আপনারা খালি বিরোধিতার কারণে বিরোধিতা করেন, তাহলে আর আমি বলবো না। এই যে মেট্রোরেলের কথা বললেন, আপনি বলেন দুনিয়ার ইতিহাসে কোথায় কোন দেশে দ্বিগুণ তিনগুণ ব্যয়ে এই ধরনের উন্নয়ন এত সময় নিয়ে কিভাবে হয়? আপনি 22 কিলোমিটার, আমি কিছু প্রশ্ন রেখে যাই, ধন্যবাদ জানাই, এতটুকু মেট্রো রেল তারা করে পেরেছে, করছে, 15 বছর ক্ষমতায় আছে, 15 বছর 14 বছর লাগাতার ক্ষমতা তারা পার করছে, দেশের মানুষ ট্যাক্স দিচ্ছে, আমাদের অর্থনীতি বড় হচ্ছে, আমাদের রেমিটেন্স গ্রুপ বড় হচ্ছে, আমাদের জনগোষ্ঠী বড় হচ্ছে, আমরা দেশ বিদেশের সাথে সম্পৃক্ত হচ্ছি, সারা দুনিয়াই হচ্ছে। সেখানে আপনি 15 বছরে 9 কিলোমিটারের একটা মেট্রো রেল করেছেন, তারপরে আপনি এটা নিয়ে এত দম্বি, এটা করবার কি কারণ আছে আপনি বলেন? আপনি দ্বিগুণ টাকা দিয়ে করেছেন, তিনগুণ টাকা দিয়ে করেছেন, আপনি মেট্রোলের যে ভাড়া ধরেছেন কলকাতার চাইতে তিনগুণ বাংলাদেশে, মুম্বাইয়ের চাইতে দ্বিগুণ বাংলাদেশে, আপনার পৃথিবীর যে কোনো দেশের চাইতে, করাচির চাইতে দ্বিগুণ, কি কারণে এটা হবে বলেন? এবং অনেক বিদেশি ঋণ, জায়কার অনেক টাকা নিয়ে গ্রেস পিরিয়ড চলছে, এই টাকা যখন শোধ হবে কিভাবে আমরা, পরবর্তী যে সরকার আসবে তাদের জন্য কি একটা প্রেশার হয়ে থাকবে? আপনি একটা কথা বলেন, এই যে মেট্রোলের যে কারাই সুবিধা ভোগ করতে পারবে, দেশের সমস্ত মানুষের ট্যাক্সের টাকায় কিন্তু এই মেট্রোল হয়েছে, আপনি বৃহৎ গোষ্ঠী জনগোষ্ঠী এই মেট্রোলের সুবিধা থেকে বঞ্চিত হবে। কিভাবে? আমি স্পষ্ট ভাবে বলি, আপনি ধরেন মেট্রোলে আপনি উঠলেই আপনাকে 20 টাকা ভাড়া দিতে হবে, আপনি 1 কিলো যান আর যাই যান, কে দিতে পারবে? আপনি বলেন আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে, উচ্চ মধ্যবিত্ত যারা আছে তারা দিতে পারবে। আপনি কমলাপুর উত্তরা থেকে আপনি যদি মতিঝিলে যান, শ্রমজীবী মানুষ যারা, প্রতিদিন 100 টাকা দিয়ে আপনাকে যেতে হবে, 100টা দিয়ে আপনাকে আসতে হবে। এখন মাসে যদি আপনি 25 দিন 26 দিন যান, তাহলে আপনাকে 5,000-6,000 টাকা দিতে হবে। যেই মানুষটা 10,000-15,000-20,000 টাকা বেতন পায়, তার পক্ষে কি মেট্রো রেলের সুবিধা ভোগ করা সম্ভব? আপনি হলে সেলফি তুলতে পারবেন, এটা নিয়ে প্রচার করতে পারবেন, কিন্তু বাস্তবতা আপনি বৃহৎ জনগোষ্ঠী যারা যারা দারিদ্র সীমার নিচে বসবাস করে, দারিদ্রতার মধ্যে বসবাস করে, তাদেরকে বাইরে রেখে আপনি কার জন্য, মধ্যবিত্তর জন্য, উচ্চ মধ্যবিত্তর জন্য যে মেট্রো রেল করলেন বা করবেন, কিন্তু আপনি সেটা তো সমন্বয় করবেন। বলা হয়েছে, আপনি বলি, আমি কি স্পষ্টতই বলি, বাংলাদেশের সবচেয়ে ভালো একজন পরিবহন বিশেষজ্ঞ বুয়েটে শামসুল হক, তিনি বলেছেন যে 5টা মেট্রো রেল করবার পরে $19 বিলিয়ন আমাদের ব্যয় হবে। এই 5টা করবার পরে মাত্র 17% মানুষ এই মানে এই যানজট এই এই সুবিধা ভোগ করতে পারবে, 17% পরিবহন সুবিধা করতে পারে, অথচ এখনো 70% মানুষ বাসকে ব্যবহার করে। আপনি সেই বাসের বিষয়ে আপনি কোনো পাবলিক আধুনিকরণ করছেন না, কোম্পানি করছেন না, জিম্মি হয়ে আছে বাস পরিবহন ব্যবস্থা, নিকৃষ্ট অবস্থায় আছে। আর একটা ব্যাপার, একটা আধুনিক শহরে 25% রাস্তা থাকতে হয়, বিশেষজ্ঞরা বলছেন, আমার এখানে মাত্র 7% রাস্তা, সেটার বিষয়ে আপনি কোনো সুরাহা করছেন না। প্রাইভেট কার এখনো 6% মানুষকে বহন করে, অথচ ঢাকার রাস্তার 70% তারা দখল করে আছে, এই বিষয়ে আপনার কোনো উদ্যোগ নাই। নিশ্চয়ই আপনি মেট্রো রেল করবেন, আমি এর বিরোধিতা কেন করতে যাব, কিন্তু এই যে বিষয়গুলা এবং বাংলাদেশের একটা বৃহৎ জনগোষ্ঠীকে আপনি সুবিধা বঞ্চিত রেখে আপনি স্বপ্নের ফানুস উড়াবেন, এটা তো মানে কি বলবো, একদম স্পষ্ট যে মানে পাঞ্জাব বিশেষ আপনার কাছে যাচ্ছি বিষয়টিকে, মেট্রো রেল খুবই আলোচিত বিষয় এবং এটা নিয়ে অভিনন্দন জানিয়েছেন সৈয়দ হোসেন বাবুল, কিন্তু পাশাপাশি কিছু প্রশ্ন করে